রান্নাঘরে কি করছো বলো তো? কি হয়েছে গো, চোখ মুখটা এরকম শুকনো লাগছে কেন বলো আমাকে? আসলে কেউ দু চোখের পাতা এক করতে পারেনি বুঝলে, তাই একটু চা বসালাম। সূর্যটাকে নিয়ে ঠিক কি হয়েছে? মা গুরুদেব কেউ তো কিছুই বলছেন না। এই বয়সের একটা ছেলে এইভাবে ঘর বন্দি করে রাখা যায়? তুই বলতো আর ওর কি বিপদ সেটাও তো জানি না। মেজ, ও মেজ, আমার ছেলেটার কোনো ক্ষতি হবে না তোর, বল না। দিদি ভাই, তুই সব কথা কি বলছো বলো তো? মা হয়ে এসব কথা কেউ মুখে আনে নাকি? সূর্যর কিচ্ছু হবে না, ঘরে আটকে পড়ে আছে বলে আমার ছেলেটা রাতে ভালো করে কিছু খেলো না। আমার ছেলেটা না একটু খিদে চেপে থাকতে পারে না, তুই তো জানিস। সেই থেকে মনটা আমার বড় চটফট করছে। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি একটা কথা বলবো, দাঁড়াও। তুমি নিজের হাতে গিয়ে সূর্যকে এই দুধটা দাও। আমার মনে হয় সূর্য এখনো জেগে আছে, আর তুমি যদি এখন সূর্যর ঘরে যাও তাহলে তোমরা দুজনেই একটু শান্তি পাবে। নাও ধরো, আর তোমার চা আমি বানিয়ে দিচ্ছি, যাও। আমাকে আবার আবার ওনাকে জাগ্রত করতে হবে, আবার রণদেব রায় চৌধুরীকে জাগ্রত করতে হবে। আপনি আপনি জাগুন, আপনি প্রকট হন, আপনি জাগুন, আপনি প্রকট হন, আপনি প্রকট হন। ঈশ্বর কি তাণ্ডব! এই করার কাছ থেকে বাঁচতেই হবে আমার। আমি এই পরিবারকে বিপদ থেকে উদ্ধার করবই। যেমন করে হোক এই পরিবারকে, না দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন, চন্দ্রকলা দেবী কে আছেন বাইরে, দরজা খুলুন। দরজা বন্ধ কেন? দরজা বন্ধ, দরজা বন্ধ কেন? Thank you.
কি হয়েছে মা? কি হয়েছে তোর? তুই অমন করি রাতের বেলা বাইরে দাঁড়াইছিলি, হ্যাঁ? দেখি দেখি চোখ দুটো অমন ছলছল করতেছে কেন মা? কি হয়েছে তোর? সূর্যের জন্য বড্ড চিন্তা হচ্ছে গো বাবা। সূর্য তো ঘর থেকে বেরোনো বারণ। রাজিমা কেন যে এমনটা করতে গেল তাও তো জানি না। তার উপরে মা আবার কোন আপনজনের বিপদের কথা বলে গেল সেটাও তো ঠিক করে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে মা, মারে এসব নিয়ে আর ভাবিস না, তুই শুয়ে পড় শুয়ে পড়, রাত কাবার অতি চললো, নে শুয়ে পড়। না বাবা আমার ঘুম আসছে না। বাবা সূর্যের সত্যি কোনে কোনো বিপদ হয়নি তো? বাবা বাবা আমি একবার ও বাড়িতে যাব গো এই রাতের বেলা। মানে ওই বাড়ির সকলে এখন ঘুম হচ্ছে, হ্যাঁ তার চেয়ে বরং ভোর হলি পর যাস, হ্যাঁ তুই এখন একটু ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় মা, আমি আমি তোকে ঘুম পাড়াই দিই। কিছু ভাবিস না কিছু ভাবিস না, শুয়ে পড় মা, এই তো এই তো শুয়ে পড় মা, ভোর হলি পর যাস, হ্যাঁ শুয়ে পড় মা। মা তুমি বলো না গো, লাট সাহেবের কোনো বিপদ হয়নি তো? এতক্ষণ হয়ে গেল, গুরুদেব তো এখনো দাদুভাইকে নিয়ে ফিরে এলেন না, এত সময় লাগবে গুরুদেব তো আমাকে বলেননি। মা মা আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? ছোট গণক এখন একবার গণনা করে বলুন তো সময়টা ঠিক কেমন চলছে। বলছি মা, মা বৃহস্পতির উপর শুক্রের প্রভাব আছে আর শনি তার প্রভাব তো বাড়াবে, সময়টা ততটা ভালো নয় মা। এই এই খারাপ সময় কতক্ষণ চলবে? মা এই ধরুন ঘন্টা খানেক আগে শুরু হয়েছে, আরো ঘন্টা দেড়েক তো থাকবে মা। সে কি ঘন্টা দেড়েক? ওই সময় তো গুরুদেব দাদুভাইকে নিয়ে বেরিয়েছিলেন, তাহলে মা আপনাকে খুব চিন্তিত লাগছে, কিছু হয়েছে? না আপনি এখন আসতে পারেন। হেমা সিংহ বাহিনী, হেমা সিংহ বাহিনী রক্ষা করো মা গো, রক্ষা করো দাদুভাই আর গুরুদেব যেন নিরাপদে থাকে মা। এই অশুভ সময় তুমি তাদের দেখো মা গো, তুমি তাদের দেখো, দেখো মা গো। ওম শিব শম্ভু, হে শিব শম্ভু, হে শিব যাবো, রাজিমায়ের কাছে যাবো। কেউ আছো?